সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমাদের খেলা হচ্ছে এই বোতলে পানি ঢালা। খেলার নিয়মটা আমি বলে দিচ্ছি। এই এক কাপ, এই এক কাপ, এই চুরি পরানা আর কি কাপটা, এটার একটা বিশেষত্ব আছে। তো এই চুরি পরানা কাপে আমরা এখানে দাগ দিয়ে রেখেছি, দাগ পর্যন্ত আমরা পানি দিব। এবং এই পানিটা এক হাতে, এই হাত ইউজ করা যাবে না, এই হাত পিছনে থাকবে। এই এক হাতে এই বোতলে পানি ঢালতে হবে। আচ্ছা, এই পানি ঢালা অবস্থা ঢালার পর আমরা চেক করে দেখব, যদি এই টিস্যুটি ভিজে যায়, সামান্য একটু যদি ভিজে তাহলে সে বাতিল, আর যদি টিস্যু না ভিজে তাহলে সে জয়ী। এবং বিজয়ী পাবেন বগুড়া কোয়ালিটির একটি করে মাঠা। তো সুপ্রিয় দর্শক, চলুন আমরা এখন খেলায় চলে যাই। আমরা এখানে একটি শুকনো টিস্যু রাখলাম এবং টিস্যুর উপর আমরা বোতলটি রাখলাম। তো এখন আমরা এখানে দাগ পরিমাণ পানি দিব এবং খেলা শুরু হবে। তো সবাই লাইনে দাঁড়ায় যান, আমরা পানি ঢেলে দিচ্ছি। আমরা এই দাগ পর্যন্ত পানি ঢেলে দিয়েছি। তো মকবুল ভাই শুরু করছে। মকবুল ভাই ডিসকোয়ালিফাইড। এই দেখেন, এই দেখেন টিস্যুটি ভিজে গিয়েছে, টিস্যুটি ভিজে গিয়েছে। মকবুল ভাই বাতিল। ছাবু হাত সামনে থেকে সর না, আমরা এখন চেক করবো। কি কথা কই রে, পাই গেছি এই কোন ভিজা নি। নুরু চমন ভাই পেয়ে গেছে। আমরা এখন শাইনের দেখবো, প্রত্যেকটা মাথা দিবা লাগলে ভিজে গেছে। তো এবার আমাদের প্রতিযোগী সাবু স্টার্ট। দেখি সাবুর টিস্যু ভিজে গেছে, সে ডিসকোয়ালিফাইড। উত্তেজনা
পানি ফেলার খেলা এখানে সমাপ্ত ঘোষণা করছি আপনাদের যদি ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন তাহলে হয়তো আমাদের খেলোয়াড়রা অনুপ্রাণিত হবে এবং আরো অন্যান্য খেলা আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ